প্রবাসীদের কান্না কেউ কি শুনতে পায়? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। সোনার ডিম পাড়া হাঁস শব্দটি শুনলে প্রথমে বিশাল স্বর্ণের ডিম চোখের সামনে ভেসে ওঠে। এই স্বর্ণের ডিম নিয়ে অনেক মজার গল্প প্রচলিত থাকলেও আজকের আলোচনায় কোনো মজার গল্প থাকছে না, বরং থাকছে বেদনাদায়ক বাস্তব গল্প। সোনার ডিম পাড়া হাঁস কথাটি আমাদের দেশে প্রবাসী শ্রমিকদের ক্ষেত্রেও ইঙ্গিত করা হয়, কারণ তারা দেশে যে পরিমাণ টাকা পাঠান তার মুনাফা দিয়ে আমাদের দেশের অনেক বড় বড় উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়। একটু খেয়াল করেই দেখবেন প্রবাসীদের পাঠানো অর্থ যখনই কমতে থাকে তখন সবারই মাথা খারাপ হয়ে যাওয়ার উপক্রম হয়, বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের। রেমিটেন্স পাঠানো এই মানুষগুলো মূলত শ্রমিক। দেশে শ্রম দিলে তাদের দেশি শ্রমিক বলা হতো, যেহেতু তারা বিদেশে শ্রম দেন, সেই শ্রমের বিনিময়ে অর্থ পান এবং সেই অর্থ বাংলাদেশে পাঠান, তাই তাদের প্রবাসী শ্রমিক বলা হয়। এই লোকগুলো নিতান্তই অভাবে পড়ে বিদেশে যান, বেশিরভাগই দেশে ধার করে বিদেশে পা রাখেন, আর পা রেখেই অমানসিক শ্রম দেয়া শুরু করেন। কখনো খেয়ে, কখনো উপবাস থেকে, কখনো ঘুমিয়ে, কখনো নির্ঘুম রাত কাটিয়ে তারা যে অমানবিক পরিশ্রম করেন তা বর্ণনাতীত। সৌদি আরবে 45 থেকে 50 ডিগ্রি তাপমাত্রায় দিনের বেলায় যখন কোনো লোক বাসা থেকে বের হয় না, সেই তাপমাত্রায় দিনের বেলায় কিছু লোক কাজ করছেন, এরা কারা? এরাই বাংলাদেশি শ্রমিক, যারা কাড়ি কাড়ি অর্থ বাংলাদেশে পাঠান, আর সেই অর্থেই এই দেশে উন্নয়নের ডামাডোল পেটানো হয়। প্রশ্ন আসতেই পারে, তাদের বিদেশে কে যেতে বলেছে বা এত কষ্ট তাদেরকে কে করতে বলেছে? কেউই বলেনি। জীবিকার তাগিদে তারা দেশ ছেড়ে বিদেশের মাটিতে দাসত্ব গ্রহণ করেছে, আনন্দে নয়। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর তথ্য মতে বর্তমানে বাংলাদেশে বেকারের সংখ্যা 3 কোটি। প্রবাসী শ্রমিকরা চাকরি না পেয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন। কিছু হয়তো আছেন যারা নিজেকে আলাদা অবস্থানে নিতে চেয়েছেন, তাদের সংখ্যা খুব কম, কিন্তু বেশিরভাগই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য মধ্যপ্রাচ্য সহ সব দেশে অবস্থান করছেন। একটু খেয়াল করলে দেখা যাবে বর্তমানে দেশের প্রায় সব মন্ত্রী স্বাবলম্বী বা উদ্যোক্তা হওয়ার কথা বলছেন। কেন? কারণ এখন দেশে আসলেই চাকরি দেবার মতো খাত কমে গেছে, নতুন খাত তৈরি হচ্ছে না। কেন হচ্ছে না তা বিস্তর আলোচনা করা যাবে। দেশে প্রচুর বিনিয়োগ হচ্ছে, প্রচুর বৈদেশিক অর্থ দেশে আসছে বিনিয়োগের জন্য, সেই অর্থ যে দুর্নীতির জিন ভূতেরা লুটে নিচ্ছে তা আর নতুন করে বলার কিছু নেই। দেশে শিক্ষিত বেকার বাড়ছে, এই সংকট আজকের নয়, অনেক আগে থেকেই শুরু হয়েছে। এখন দেশের হর্তাকর্তারা বুঝতে পারছেন, কারণ আমাদের দেশে সব কিছুই আমরা বুঝি যখন পিঠ দেয়ালে ঠেকে যায় ঠিক তখন। এই কারণে শিক্ষা পদ্ধতি পরিবর্তিত হচ্ছে, উদ্যোক্তা হওয়ার কথা বলা হচ্ছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী 2005 থেকে 2019 সালের নভেম্বর মাস পর্যন্ত দেশে প্রবাসী কর্মীর লাশ এসেছে 40,806টি। এর বাইরে বিদেশে অনেক প্রবাসীর লাশ দাফন হয়েছে, সেই সংখ্যা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জানা নেই। প্রবাসীদের এমন মৃত্যুর কারণ নিয়েও কখনও অনুসন্ধান করেনি এই দায়িত্বশীল বিভাগটি। শুধু বিদেশি অর্থ সঠিকভাবে আসছে কিনা তার খোঁজ নেয় কি আমাদের দায়িত্ব? মজার ব্যাপার হলো, বিদেশে কর্মরত অবস্থায় গত 7 বছরে যেসব শ্রমিক মারা গেছেন তাদের 75% পরিবারই কোনো ক্ষতিপূরণ পায়নি। বিদেশে নিয়োগকারী কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির দুর্বলতা, জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর ওপর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নজরদারির অভাব এবং দূতাবাসগুলোর নিষ্ক্রিয়তা সহ অনেক কারণ রয়েছে এর পেছনে। আরও বিস্ময়কর তথ্য হলো, কয়েক বছর আগে মালয়েশিয়ায় একজন শ্রমিক মারা গেছেন, সেই শ্রমিকের লাশ তারা দেশে পাঠাতে পারছেন না, কারণ মালয়েশিয়ায় যে বিল্ডিং ভাড়া নিয়ে যিনি দূতাবাস চালাতেন তার কয়েক মাসের ভাড়া বাকি পড়ায় বাড়িওয়ালা অফিসে তালা লাগিয়ে দিয়েছেন। এই রিপোর্টটি দেশের প্রথম সারির একটি বেসরকারি চ্যানেলে সারা দিন ধরে দেখিয়েছিল। এই হচ্ছে আমাদের সোনার ডিম পাড়া হাঁসের ভয়ানক বিপর্যয়ের গল্প। গল্প কিন্তু এখানেই শেষ হয়নি, বরং শুরু হয়েছে। নারী শ্রমিক কণ্ঠ তারা একটি প্রতিবেদন প্রকাশ করে। তাদের তথ্যানুযায়ী বিদেশ থেকে গত 10 বছরে 26,752 জন নারী কর্মীর লাশ দেশে ফিরেছে।
এর কারণ হিসেবে সরকারের বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন যথাযথভাবে না মানাকেই দায়ী করছে সংস্থাটি। এই যখন বাস্তবতা, তখন দায়িত্বশীল এক কর্তা ব্যক্তি বলেন, সৌদি আরবে কর্মরত 2,20,000 নারীর মধ্যে মাত্র 53 জনের মৃতদেহ ফিরে এসেছে, যা খুবই নগণ্য। বিশ্বের বিভিন্ন দেশে 6,00,000 নারী শ্রমিকের মধ্যে 2,20,000 কর্মরত আছেন সৌদিতে, এর মধ্যে মাত্র 8,000-এর ফিরে আসা এবং তাদের মধ্যে 53 জন সে দেশে মারা যাওয়ার ঘটনা সংখ্যার হিসাবে বড় কিছু নয়, বলেন তিনি। এরকম অসাধারণ একটি বক্তব্যের পর আর কারও কিছু বলার থাকে না। আগস্ট 1990 সাল, ইরাক হঠাৎ করে কুয়েত আক্রমণ করল। আক্রমণে 1,70,000 ভারতীয় কুয়েতে আটকা পড়েন। তাদের জীবন বাঁচানোর জন্য রণজিৎ কাচিয়াল নামের ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী ও ধনী অসাধারণ কিছু উদ্যোগ নেন। ভারতে যোগাযোগ, ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ, 1,70,000 মানুষের খাবারের ব্যবস্থা, তাদের জন্য আলাদা শরণার্থী ক্যাম্প তৈরি করা, ইরাকি সৈন্যদের সঙ্গে কথাবার্তা বলাসহ সব কিছুই করেন এই রণজিৎ কাটিয়াল। অবশেষে ভারত সরকারের সহযোগিতায় এই 1,70,000 মানুষকে ফিরিয়ে আনার জন্য 488টি এয়ার ইন্ডিয়ার বাণিজ্যিক বিমান আকাশে উড়েছিল। এটি ইতিহাসের সবচেয়ে বড় শরণার্থী সরিয়ে নেয়ার গল্প। এই ঘটনাটি সত্য। এই ঘটনাকে অবলম্বন করে রাজাকৃষ্ণ মেনন 2016 সালে এয়ারলিফ্ট নামের একটি চলচ্চিত্র নির্মাণ করেন। অসাধারণ একটি চলচ্চিত্র, সেই সময়ের সত্য ঘটনাকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। প্রশ্ন হলো, এই গল্পটি কেন বললাম? কারণ প্রবাসীরা যখন লাশ হয়ে আসেন, তখন আমাদের দায়িত্বশীল কর্তা ব্যক্তিরা কি মন্তব্য করেন? আর 1990 সালে 1,70,000 ভারতীয় আটকা পড়ায় তাদের দেশে সরকার কি ব্যবস্থা নিয়েছিল? এই হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের সঙ্গে তাদের তফাৎ। আমরা ভাবি এ তো লাশ, আর ওরা ভাবে এ হচ্ছে আমাদের দেশের জনগণ। যদি তাই না ভাবতাম, তাহলে সে দেশে মারা যাওয়ার ঘটনা সংখ্যার হিসেবে বড় কিছু নয়, এই ধরনের মন্তব্যই করতে পারতাম না। একটি পরিবারের অর্থ উপার্জনকারী মানুষ যখন মারা যান, তখন সেই পরিবারের কি অবস্থা হয়? সেই পরিবারটি, সেই মানুষটির বাবা মা সন্তান স্ত্রী, তাদের কি অবস্থা হয়? তারা কিভাবে দিন পার করেন? এরকম শোকাবহ পরিবেশে যখন সেই দেশের কর্তা ব্যক্তিরা তাদের নিয়ে অবজ্ঞাসূচক বক্তব্য দেন, তখন কেমন লাগে সেই পরিবারের? দেশের জিডিপিতে প্রায় 12% অবদান রাখা এই রেমিট্যান্স পরিণত হয়েছে বৈদেশিক মুদ্রা রিজার্ভের উল্লেখযোগ্য অংশীদার হিসাবে। করোনাকালীন অর্থনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করেছিল এই রেমিট্যান্স। দুঃখজনক হলেও সত্য, বিভিন্ন দেশে হাড় ভাঙা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে অর্জিত অর্থ রেমিট্যান্স যারা দেশে পাঠাচ্ছে, তাদেরকে দেশে ও বিদেশে বিভিন্ন হয়রানির শিকার হতে হচ্ছে। তাদের প্রতি বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলোর অসহযোগিতার অভিযোগের অন্ত নেই। দালালের দৌরাত্ম্য, পাসপোর্ট জটিলতা, কর্মপরিবেশ ও নিরাপত্তা নিয়ে অস্বস্তিকর পরিবেশ নতুন কোনো বিষয় না হলেও তার সঙ্গে যুক্ত হয়েছে মৃত্যুর পর প্রবাসীদের প্রতি অবহেলাও। প্রবাসীদের অস্বাভাবিক মৃত্যু বৃদ্ধি পেলেও তা প্রতিরোধে বা ঘটনা তদন্তে উদ্যোগী নয় দূতাবাসগুলো। সম্প্রতি দেশে বেড়াতে আসা বহু প্রবাসীর অভিযোগ, দেশে তারা ন্যূনতম অধিকারটুকু পাচ্ছেন না এবং তাদের তৃতীয় শ্রেণীর নাগরিকের মর্যাদাও দেয়া হচ্ছে না। প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুসারে সবচেয়ে বেশি রেমিট্যান্স প্রেরণকারী মধ্যপ্রাচ্যের শ্রমিকরা দেশে অধিকতর নিগৃহীত হচ্ছেন। বিমানবন্দরে নেমেই তারা অরাজক আচরণ ভোগান্তিতে নিপতিত হন। গত ফেব্রুয়ারিতে সৌদি ফেরত এক প্রবাসী বিমানবন্দরের অভিজ্ঞতার বর্ণনায় বলেন, এমিরেটসের ফ্লাইট থেকে নামার পর ইমিগ্রেশন কাউন্টারে যাওয়ার আগে তাকে টেনে হিঁচুড়ে একটি কক্ষে নিয়ে গিয়ে অহেতুক দেহতল্লাশি করা হয়। মধ্যপ্রাচ্য থেকে যে কোনো শ্রমিক ফিরলেই ওই কক্ষে নিয়ে যাওয়া হয়। কেউ এ অন্যায়ের প্রতিবাদ করলে ফেরার সময় অযাচিত কষ্টের মুখোমুখি হতে হয়। করোনাকালে ছুটিতে আসা প্রবাসী কর্মীরা কর্মস্থলে ফিরতে পদে পদে ভোগান্তিতে পড়েছেন। বিদেশে যাওয়ার টিকিট পাওয়ার জন্য রাত জেগে বসে থাকাসহ করোনা টিকার দাবিতে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে মিছিল করতে হয়েছে তাদের। প্রবাসীদের অভিযোগ, মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে বিমান ভাড়া লাখ টাকা ছাড়িয়েছে। বিমান ভাড়া বেড়ে যাওয়ায় দিশেহারা প্রবাসীরা কিভাবে গন্তব্যে ফিরবেন, কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না। তাছাড়াও ছিল ফ্লাইটের সংকট। অভিবাসন খাতের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট বামরু এর প্রতিবেদনেও প্রবাসী কর্মীদের নানা দুর্দশার চিত্র উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য মতে,
উপসাগরীয় দেশগুলোতে বেশি মৃত্যু হচ্ছে প্রবাসী কর্মীদের। বিদেশের মাটিতে অনেক প্রবাসীর দাফন হচ্ছে, কিন্তু এসব মৃত্যুর কারণ নিয়েও কখনো অনুসন্ধান করেনি মন্ত্রণালয়। মৃত্যু সনদে গণহারে স্বাভাবিক মৃত্যু বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধে মৃত্যু লিখে দেয়, অর্ধেকের বেশি মৃত্যুর কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। প্রতিবেদন প্রকাশের অনুষ্ঠানে রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি রাষ্ট্র তার দায়বদ্ধতা পালনে ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছেন সরকার দলীয় এক সংসদ সদস্য। কিন্তু এতটুকুতেই কি যথেষ্ট? দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, শুভকামনা।